নৃত্যের তালে তালে হে নটরাজ। নৃত্যশিল্পীদের কাছে মহাদেব নটরাজ রূপে পূজিত। তার যতখানি শান্ত স্নিগ্ধ চক্ষু প্রলয় তাণ্ডবের সময় তিনি ততটাই রুদ্র। ভরতনাট্যম, কত্থক, ওড়িশি, মণিপুরী, কুচিপুড়ি, মোহিনীআট্টম, ছৌ, বিহু, ঝুমুর দেশের নানা প্রান্তের শিল্প সংস্কৃতির নিদর্শন বহন করে এই ঘরানার নৃত্যগুলি। সমগ্র নৃত্যশিল্পীদের কাছে তাই আজকের দিনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ আজ বিশ্ব নৃত্য দিবস বা ওয়ার্ল্ড ডান্স ডে। এ প্রসঙ্গে বিখ্যাত নৃত্যশিল্পী সুদর্শন চক্রবর্তী কি বললেন শুনে নেব। নমস্কার, আন্তর্জাতিক বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমি আবার নৃত্য দল সাফারকে নিয়ে পাড়ি দিয়েছি নানা দেশ, অ্যাটলিস্ট 5টা মহাদেশ, 22খানা দেশ, ইটালি, ফ্রান্স, কানাডা, ইউএসএ, নানান দেশে অনুষ্ঠান করেছি, যোগাযোগ করেছি নানান নৃত্যশিল্পীদের সঙ্গে। কোথাও যেন দলগত কাজ করতে করতে এখন যেন হঠাৎ একা হয়ে গেছি। এই সোশ্যাল ডিস্টেন্সিংয়ের সময়ে, এই আইসোলেশনে আজকের দিনটা আমরা উদযাপন করছি সেই সমস্ত স্মৃতিগুলো নিয়ে, আমাদের পারফরমেন্সেস, কখনো কাজাখস্তানে, কখনো ইন্দোনেশিয়ায়, কখনো ইউএসএতে, সেসবগুলো নিয়েই আমাদের আজকের অনুষ্ঠান সাজানো আপনাদের জন্যে। নানান রকমের নাচ যারা আমরা সবসময় দলগতভাবে করে এসেছি, সেটাই আমরা চেষ্টা করছি উপভোগ করতে এখন এই সময় দাঁড়িয়ে একা একা নিজের ঘরে নিজের বাড়িতে। আপনারা সঙ্গে থাকুন।